যশোরের শাসায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে মিষ্টি আঙ্গুর চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন মহাসিন আলী নামে এক কৃষক। থোকায় থোকায় ধরে থাকা এই আঙ্গুর দেখতে দূর দূরান্ত থেকে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আঙ্গুর চাষে মহাসিন আলীর সফলতাকে গুরুত্বের সাথে দেখছেন স্থানীয় কৃষি বিভাগ। বেনাপোল থেকে মোহাম্মদ রাসেল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোর জেলার শারশায় ইসাপুর গ্রামের কৃষক মহাসিন আলী 33 শতক জমিতে 36টি আঙুরের চারা রোপণ করেছেন দীর্ঘ 7 মাস আগে। ইউটিউবে বাংলাদেশে আঙুর চাষের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে আঙুর চাষের সিদ্ধান্ত নেন তিনি। এখন মহাসিনের বাগানে থোকায় থোকায় সুমিষ্ট আঙুর ঝুলছে, যা দেখলে মুহূর্তেই চোখ জোড়াবে যে কারো। আঙুর চাষের খবর লোকমুখে ছড়িয়ে পড়লে প্রতিনিয়ত এক নজর দেখতে দূর দূরান্ত থেকে আসছেন মানুষজন। মহাসিন ভাই যে আঙুর চাষটা করছে, আমরা খুব গর্বিত। সরকার যে সহযোগিতা করে তাহলে ও আরো একটু এগিয়ে যেতে পারবে। প্রথমবার আঙুর চাষে সফল হওয়ায় ইতিমধ্যে নতুন করে আরো 33 শতক জমিতে আঙুরের চারা রোপণ করেছেন বলে জানান মহসিন আলী। আমি মনে করেন যে ইউটিউব দিকে মনে করেন যে আঙুরের চাষ শুরু করেছে, গাছে আমার প্রচুর ধরনের এইছে। এখন এই মানে পালা করতে, যে পালা আমরা যেটা মাছা বলে অনেকে পালা বলে, এগুলো করতে অনেক খরচ। সরকার থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় তাদের কাছে পরবর্তীতে আরো সুন্দর করে মানে করা যাবে। শারশা উপজেলা কৃষি অফিসার বলেন, দেশের আবহাওয়া ভালো হওয়ায় বিদেশি ফল ও ফুল চাষে ঝুঁকছেন কৃষকরা, আর তারা সবসময় কৃষকদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা করছেন বলেও জানান তিনি। আমরা তার এই আঙুর ক্ষেতে দেখে আমরা অন্যান্য কৃষকও উৎসাহিত হচ্ছে, আমাদের মিডিয়া কর্মীরা সেখানে বারবার যাচ্ছে, আমরাও তাদের পরামর্শ দিচ্ছি। আমাদের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দিয়ে যে আরও বেশি যে আঙুর ক্ষেত হয়, এটা আমাদের যে বিদেশি ফলের উপর আমরা নির্ভরশীলতা, এটা আমাদের কমে আসবে। ফলের ক্ষতি করতে পারে এমন রোগবালাই এবং পোকামাকড় থেকে রক্ষা করতে পারলেই বিদেশি ফল উৎপাদনের সম্ভাবনাময় হবে দেশের মাটি, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।